السلام عليكم ورحمة الله. সবাই কেমন আছো? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছি। আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ে কোরআন মাজিদ শিক্ষার বিশেষ পাঠ হচ্ছে সুরা কাউসার ও সুরা কাফিরুন, পাঠ্য বই 100 থেকে 101 পিস। আগে এটা লাও। আমি তোমাদেরকে মিউট করে দিচ্ছি। আমি যখন প্রশ্ন করব, যাকে প্রশ্ন করব সে আনমিউট করে উত্তর দেবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তো প্রথমে আমরা জানবো সুরা কাসার সম্পর্কে। সুরা কাসার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা এই সুরাটি নাজিল করেছেন। এই সুরাতে আল্লাহ তাআলা তাকে গুরুত্বপূর্ণ একটা নেয়ামত দেওয়ার কথা বলেছেন। তোমরা সুরাটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই কাউসার শব্দের অর্থ হচ্ছে, এটা একটা হাউস, পানির হাউস। কাউসার অর্থ প্রাচুর্য, কিন্তু এখানে কাউসার বলতো একটা পানির হাউস, যেটা কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এবং সে হাশরের ময়দানে সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, মানুষ স্যার আপনার কথা শোনা যাচ্ছে না ভালোভাবে। আমার কথা শুনতে পাচ্ছ না? পাচ্ছি আচ্ছা, স্যার দু একজনের নেটওয়ার্কের সমস্যার কারণে কথা শুনতে সমস্যা হতে পারে। আমি ক্লাসটা রেকর্ড করতেছি, যদি পুরো ক্লাস নিতে পারে ইনশাল্লাহ এটা ইউটিউব চ্যানেলে দিয়ে দেব, কেমন? আচ্ছা, তো এই হাউস, এই হাউস স্যার আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? স্যার কিছু বোঝা যাচ্ছে না। ইপিবিএন অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেল, ওখানে আমাদের স্কুলের যে অনলাইন চ্যানেলটা আছে ওখানে তোমরা পাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আবার কথা বলো। স্যার সাবস্ক্রাইব করছি। আচ্ছা, এই হাউজে কাউসার কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্ডারে থাকবে। সে হাশরের ময়দানে সূর্যটা যখন মানুষের মাথার কাছে চলে আসবে এবং প্রচণ্ডভাবে তাপ দিতে থাকবে, তখন মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে এই হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। যারা একবার এই কাউসার থেকে পানি পান করবে, তারা আর জান্নাতে না যাওয়া পর্যন্ত পিপাসার্থ হবে না। তো এই কাউসারের সুসংবাদ দিয়েই মূলত আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। তা আসো আমরা প্রথমে সূরাটা তেলাওয়াত করি, তারপরে আমরা এর অনুবাদ জানার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আচ্ছা, অর্থ হচ্ছে, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। এটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে এই কথাগুলো বলেছেন। তো এখানে কাউসার দান করেছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই একটা নিয়ামতের বিনিময়ে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি নামাজ পড়ো এবং কোরবানি করো। এই যে আর কয়েকদিন পরে কোরবানির ঈদ আসতেছে না, 1 আগস্ট, তো এই দিন কি করে মুসলমানরা কোরবানি করে থাকে, আর 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সুখবর দিয়েছেন, সেটা হচ্ছে যে তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। অর্থাৎ মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে তোমার কোনো পুত্র সন্তান জীবিত নেই, তুমি তো নির্বংশ, তুমি মারা যাওয়ার পরে তোমার ধর্ম শেষ, তোমার বংশ শেষ, এভাবে তাকে টিটকারি করতো। তো সেই জন্য আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে যারা আজকে তোমার প্রতি শত্রুতা করতেছে, তারা একদিন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, আর তোমাকে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে। আজকে দেখো যে আবু জেহেল, এরপরে আবুল আহাব, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলেছিল, মানুষ তাদেরকে এত ঘৃণা করে আজ পর্যন্ত দুনিয়ায়। মুসলমান ধর্মে তো নাই, অন্য ধর্মেও আবু জেহেল নামে তুমি কাউকে পাবা না। মানে আল্লাহ তাআলা তাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়া থেকে
নিশ্চিন্ন করে দিয়েছেন। এই সুরাতে আল্লাহ তাআলা সেই কথাটি তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই সুরাটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং তোমাদের একটা প্রশ্ন আছে যে সুরা আল কাউসার আরবিতে লেখো, সেক্ষেত্রে তোমাদেরকে এটা আরবিতে লিখতে হবে। আচ্ছা, একজন হাত উঠিয়েছ, হ্যাঁ তোমার কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে বলতে পারো। হানি, হানি রোল 18, শুনতে পাচ্ছ? কোনো প্রশ্ন আছে? আরমান, হ্যাঁ বলতে চাও? আরমান কি বলতে চাও বলো, হাত উঠেছো কেন, প্রশ্ন আছে কোনো? আরমান তুমি আনমিউট করে, স্যার আনমিউট বলো, কোনো প্রশ্ন আছে? আচ্ছা আমি আনমিউট করে দিছি, এখন শুনতে পাচ্ছি, বলো। পোষণকারী কি? হ্যাঁ পোষণকারী মানে কি বুঝতে পারিনি, পোষণকারী পোষণকারী ও পোষণকারী, আচ্ছা আচ্ছা, পোষণকারী মানে বিদ্বেষ পোষণকারী, মানে যে হিংসা করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাথে যে হিংসা করে তাকে বলা হচ্ছে বিদ্বেষ পোষণ করা, মানে কারোর সাথে হিংসা করা, বুঝতে পারছো? আচ্ছা এখানে মিশকাতুল হাত উঠিয়েছে, বলো কি প্রশ্ন? স্যার আমি মিশকাতুলি বলছিলাম। আচ্ছা আর কারো প্রশ্ন আছে? এখানে আরো তিনজন হাত উঠিয়েছে, দেখি এটা কে, মনন আহমেদ বলো কি প্রশ্ন? মনন আহমেদ, বিদ্বেষ মানে হচ্ছে শত্রুতা, কারো ক্ষতি কামনা করা। নুহা বলো কি বলবা? আমাদের তো সূরা আরবিতে অনেক সময় আসে, সেগুলো আমরা কি করব? আচ্ছা তোমাদের, আমার জানা মতে এ পর্যন্ত ফাইনাল পরীক্ষায় সূরা আরবিতে লেখা আসেনি। এখন যদি কখনো আসে সেক্ষেত্রে তোমরা সেটা বাদ দিয়ে অন্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা, বুঝতে পারছো? আর যদি এমন হয় কোনো কারণে, পরীক্ষা কি অনলাইনে হবে সেটা দেখা যাক, পরীক্ষার সময় আস্তে আস্তে কি পরিস্থিতি হয়। সরকার যদি প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয় তাহলে প্রতিষ্ঠান খোলা হবে, সেক্ষেত্রে পরীক্ষা স্কুলে হবে। আর যদি অনুমতি না দেয় তাহলে সেক্ষেত্রে স্কুলের কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কাজ হবে, আমি ওটা শিওর জানি না। তোমাদের পড়ার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে? ওকে স্যার। আচ্ছা সূরা কাউসার থেকে তোমাদের আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা তাহলে আমরা আর একটা ছোট, কেমন সূরা কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পরম দয়াময় অতি দয়ালু আল্লাহর নামে, সূরা কাফিরুন, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফিরগণ। এখানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আপনি কাফিরদেরকে বলুন, বা তুমি কাফিরদেরকে বলো, লা আবুদু মা তাআবুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। অর্থাৎ কাফেররা যে মূর্তি পূজা করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা যে মূর্তি পূজা করো তাদের ইবাদত করো, আমি তার ইবাদত করি না, অর্থাৎ আমি মূর্তি পূজা করি না, তাদের ইবাদত আমি করি না, আর আমি যে আল্লাহর ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। কাফেররা কি আল্লাহর ইবাদত করে? করে না।
এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করো। এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের আর আমার দিন আমার জন্য, অর্থাৎ তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমি আমাদের ধর্ম পালন করব। তাহলে এখানে একটা জিনিস আমাদের ক্লিয়ার, সেটা হচ্ছে আমরা কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করব না। আর মান ভিডিও অফ করবো বা আমরা কেউ কারো ধর্মে কি হস্তক্ষেপ করব না, প্রত্যেকে যা যার ধর্ম পালন করবে। আমরা মানুষের কাছে সত্যটা তুলে ধরব, কেউ মন চাইলে ইসলাম ধর্মে আসতে পারে, না হলে না আসবে, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমরা আমাদের ধর্ম ঠিকভাবে পালন করার চেষ্টা করব। বুঝতে পারছো কি? তো এই হচ্ছে সূরা কাউসার এবং সূরা কাফিরুন। সূরা কাফিরুন থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে? থাকলে প্রশ্ন করতে পারো। আচ্ছা না স্যার। আচ্ছা আরবি পড়তে পারো কি? আরবি সাদ আইমান প্রশ্ন আছে কোনো? তুমি হাত উঠাইছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে তুমি এটা একটু পড়ো তো। এটা কোন সূরা? স্ক্রিনশট দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ পড়ো স্যার। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটার ও অর্থ বলতে পারবা এখন স্যার? বই না দেখে? হ্যাঁ না দেখে বলতে পারলে বলো। জি স্যার। আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং আমার উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো, নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী হলো নির্বংশ। গুড, সুন্দর হয়েছে। আচ্ছা এবার আমরা আরেকটা সূরা পড়ি, এটা অন্য একজন বলবে। মেয়েদের মধ্যে কে পারে পড়তে? আচ্ছা এখানে লাবণ্য হাত উঠেছে। লাবণ্য তুমি এই সুরেটা পড়ো, দেখতে পাচ্ছ? লাবণ্য শুনতে পাচ্ছ? মনে হয় শুনতে পাইনি। আর কে পড়তে পারো আরবি? ফারহান পড়তে পারো? রোল 44 ফারহান। ফারহান রোল 44 পড়তে পারো আরবি? আচ্ছা কে পড়তে পারো? একজন পড়া শুরু করো। স্যার আমি স্যার। হ্যাঁ পড়ো জোরে বলো। এ তোমরা আরবি পড়তে পারো না কেউ? এই সুরাটা পড়তে পারো না? সুরা কাফিরুন। আচ্ছা তোমরা পড়তে পারো না, আমি আবার পড়ে দেব। হ্যাঁ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুন্দর হয়েছে। আচ্ছা এখন আমরা কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো।
তোমাদেরকে আগে প্রশ্ন করব, যদি তোমরা উত্তর দিতে পারো যাকে প্রশ্ন করব সে উত্তর দিবা, যদি উত্তর দিতে না পারো সেক্ষেত্রে আমি তোমাদের উত্তরগুলো বলে দেবো। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের জন্য কিছু ছোট প্রশ্ন আছে এবং পরে আমি দুটো বড় প্রশ্ন পড়া দেবো তোমাদের। আচ্ছা প্রথমে কে বলবে? তানজিম। স্যার আমি, স্যার আমি। তানজিম শুনতে পাচ্ছো? আচ্ছা তানজিম বলো, কোরআন মজিদ কার কিতাব? যে কেউ একজন বলো, কোরআন মজিদ কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব, গুড। আল্লাহর কিতাব। 2 নাম্বার, কালাম অর্থ কি? বাণী। 3, আল্লাহ তাআলা কোরআন মজিদ কার কাছে নাজিল করেন? কোরআন মজিদ কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। গুড। আচ্ছা হাফিজা সঠিক উচ্চারণ কোরআন মজিদ তেলাওয়াত করা শিখতে চাই, এই জন্য তাকে কি জানতে হবে? তাজবীদ জানতে হবে। গুড, সবগুলো প্রশ্নের উত্তরই তোমরা দিতে পেরেছো, ধন্যবাদ। আচ্ছা আমরা আরো কিছু প্রশ্ন জানবো, পরের প্রশ্ন। আচ্ছা এখানে কোরআনের একটা আয়াত থেকে এটা নেওয়া হয়েছে, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কি আচরণ করে? এটি কোন সূরায় বলা হয়েছে? সুরাফিল। গুড, হস্তি বাহিনীর ঘটনা আছে তাই না ওখানে? জি স্যার। আচ্ছা কোরআন মজিদ বিকৃত করা সম্ভব নয় কারণ এর হেফাজতকারী হচ্ছেন কে? আল্লাহ তাআলা। গুড। আচ্ছা দুই ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারণ হয়? গুড। আল্লাহ কাদের কাউসার দান করবেন? উম্মতে মুহাম্মাদিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। বুঝতে পারছো কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের। সূরা কাফিরুন কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। অবতীর্ণ। সূরা কাফিরুনের আয়াত কতটি? 6টি। এতক্ষণ তোমাদের সবাইকে উত্তর দেওয়ার সুযোগ দিয়েছে, এবার আমি যাকে বলবো শুধু সেই উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা প্রথমে মাহিয়া মৌ 264 রোল, শুনতে পাচ্ছ? মাহিয়া মৌ, শুনতে পাচ্ছ না? এত সময় দেওয়া যাবে না, এখানে আছে। শব্দ কোথায় থেকে হচ্ছে? আচ্ছা আমি তো কল মিউট করে দিয়েছি। আচ্ছা এখানে তাসরিফ আছে, তাসরিফ শুনতে পাচ্ছ? তাসরিফ। হ্যাঁ স্যার। আচ্ছা তুমি এই 11 নম্বর প্রশ্নের উত্তর বলবা, দুই ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারিত হয়? মিম বা ওয়াও। গুড, তুমি নিজেকে মিউট করে নাও, এরপরে যাকে প্রশ্ন করবো সে আনমিউট করবে। অনন্যা আসো, অনন্যা, অনন্যা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা তুমি বলবে আল্লাহ কাদের কাউসার দান করবেন? আল্লাহ কাদের কাউসার দান করবেন? মনে নেই। আচ্ছা যে কেউ একজন বলো। আচ্ছা এরপরে এখানে দেখতেছি আরেকজন আছে, প্রত্যাশা। প্রত্যাশা শুনতে পাচ্ছ? প্রত্যাশা,
তুমি আনমিউট করো প্রত্যাশা। আচ্ছা প্রত্যাশা মনে হয় শুনতে পাইনি, এখানে আর কে আছে? মোহাম্মদ সাদ আইমান, সাদ আইমান হ্যাঁ আনমিউট করো। তুমি বলবা সূরা কাফিরুন কোথায় অবতীর্ণ, এর আয়াত সংখ্যা কতটি? স্যার এটা মক্কায় অবতীর্ণ, এর আয়াত সংখ্যা তিনটি। হয়নি সূরা কাফিরুন? ও স্যার স্যার এটি মক্কায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা ছয়টি। হ্যাঁ এবার ঠিক আছে। এরপরে আছে আতকিয়া আঞ্জুম, আতকিয়া আঞ্জুম শুনতে পাচ্ছো? আতকিয়া আচ্ছা সূরা কাউসার কথায় অবতীর্ণ, এর আয়াত কতটি? সূরা কাউসার কথায় অবতীর্ণ আয়াত কতটি? বলতে পারছ না? যে কেউ একজন বলো। স্যার হ্যাঁ বলো। গুড। আচ্ছা এরপরে এটা কি? হ্যাঁ কারো প্রশ্ন আছে বলো। যখন তোমরা সবাই আনমিউট করো তখন একজনের কথা আর একজনের কথার সাথে মিক্স হয়ে যাচ্ছে, যার কারণে শব্দ দূষণ হচ্ছে। এই জন্য আমি বারবার তোমাদের বলতেছি যে তোমরা মিউট করে রাখো, যাকে প্রশ্ন করবো শুধু সে আনমিউট করে উত্তর দিবা, বুঝতে পারছো? আর প্রথম থেকে যেগুলো প্রশ্ন সেগুলো তো আরেকবার দিবেন, প্রথম দিকের প্রশ্নগুলো। আচ্ছা ঠিক আছে, বিক্রিতে মানে কি? হ্যাঁ এখন আমরা এই প্রশ্নগুলো ধরব। আচ্ছা এখানে আছে উম্মে হানি, উম্মে হানি বলবা কোরআন মজিদ কার কিতাব? বলো কোরআন মসজিদ কার কিতাব? আচ্ছা এ রাজিন ইসলাম, হ্যাঁ কইছো বলো, প্রশ্ন আছে কোনো? রাজিন ইসলাম কোনো প্রশ্ন আছে? স্যার একবার এটা দেখান। স্যার এগুলো গ্রুপে দিবেন, গ্রুপে পরে এখন যেটা প্রশ্ন করি সেটার উত্তর দাও। এই ভিডিওটাই আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, ভিডিওটাই দিয়ে দেবো। মিল কারণ এগুলো দিবেন না। হ্যাঁ শূন্যস্থান মিল কারণ এগুলো দিবেন না, ওগুলোও পাবা ইনশাল্লাহ, ধীরে ধীরে পাবে। আজকে সংক্ষিপ্ত প্রশ্ন আছে কিছু আর তোমাদের জন্য বর্ণনামূলক যোগ্যতা ভিত্তিক দুটো প্রশ্ন দেব। আচ্ছা এখানে ছয় সাত আট কোথায়? আচ্ছা ওটা সমস্যা নাই, ওটা ক্রমিক মিসিং হয়ে গেছে কিন্তু প্রশ্নগুলো সমস্যা নেই। আচ্ছা এবার বর্ণনামূলক প্রশ্নের জন্য দুটো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নাও। দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ার? তোমরা ইচ্ছা করলে ইচ্ছা করলে স্ক্রিনশট তুলে নিতে পারো। এক নম্বর প্রশ্ন হচ্ছে সূরা কুরাইশ কোথায় অবতীর্ণ হয়েছিল, এর অর্থ লেখো, অর্থাৎ অনুবাদ লিখতে হবে, বঙ্গানুবাদ। সূরা কুরাইশ কোথায় অবতীর্ণ হয়েছিল? আমরা বাংলাতে লিখতে পারবো না। যদি তোমাদের থেকে আরেকবার দেখান। হ্যাঁ একটু দাঁড়াও আমার কথা শোনো আগে। যদি তোমাদের পরীক্ষায় উল্লেখ থাকে যে এই সূরাটা আরবিতে লাগে, যেমন তোমাদের একটা প্রশ্ন আছে অনুশীলনীতে দেখো একবারে শেষের প্রশ্নটা, সূরাল কাউসার আরবিতে লেখো, আরবিতে লেখো প্রশ্ন আছে না? যদি প্রশ্নে উল্লেখ থাকে যে আরবিতে লেখো তাহলে সেটা আরবিতেই লিখতে হবে। যদি একান্তই আরবিতে না পাও তাহলে অন্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর যদি সেটা বাধ্যতামূলক হিসেবে প্রশ্ন আসে কখনো তাহলে আরবি পারলে লিখবা, না পারলে বাংলা উচ্চারণ লিখবে এবং অর্থটা লিখে দেবা, বুঝতে পারছো?
জি স্যার তবে যারা আরবিতে লিখবে তারা ফুল মার্কস পাবে যারা বাংলা উচ্চারণ লিখবে তাদের নাম্বার কিছু কাটা হবে তারা ফুল মার্কস পাবে না হয়তো কিছু কম পাবে যারা আরবিতে পারে তারা আরবিতে লিখবে আর যে কোনো ছুরা বা সুরার অনুবাদ অর্থ লেখার সময় অবশ্যই উপরে বিসমিল্লাহির রহমানির রহিম এবং সেটার অনুবাদও লিখবা পরম দয়া করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অনুবাদটাও লিখতে হবে বুঝতে পারছো ওই বিসমিল্লাহির রহমানির রহিম ওইটুকুর জন্য কিন্তু এক নাম্বার ওইটা দ্বারা লিখবে না তাদের কিন্তু এক নাম্বার কাটা হবে বুঝতে পারছো জি স্যার আচ্ছা এখন এক নাম্বার প্রশ্নটা হচ্ছে সূরা কুরাইশ কোথায় অবতীর্ণ হয়েছিল এর অর্থ লেখো সূরা কুরাইশ কোথায় অবতীর্ণ হয়েছিল মক্কায় অবতীর্ণ হয়েছিল আচ্ছা সূরা কুরাইশের অর্থটা আমরা আরেকবার একটু সূরা কুরাইশের অর্থটা আমরা একটু দেখে আসি পাঠ্য বইয়ে কি অবস্থা এই যে সূরা কুরাইশ মক্কি সূরা আয়াত 4টি তাই না বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় অতি দয়ালু আল্লাহর নামে লিইলাফি কুরাইশিন যেহেতু কুরাইশদের আসক্তি আছে ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াসাইব আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মের সফরের ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের আল্লাজি আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খৌফ তিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন তাহলে পরীক্ষা যদি আসে সূরা কুরাইশ কোথায় অবতীর্ণ হয়েছে তাহলে লিখবে সূরা কুরাইশ মক্কায় অবতীর্ণ হয়েছে এরপরে সূরা কুরাইশের অর্থ লেখো সেক্ষেত্রে এই যে এখানে দেখো অর্থ দেওয়া আছে 1 2 3 4 এই 4টা আয়াতের অর্থ লিখতে হবে বুঝতে পারছো জি স্যার আচ্ছা তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা এবার 2 নম্বর প্রশ্ন সূরা আল কাউসার আরবিতে লেখো তোমাদের পাঠ্য বইয়ে আরবিতে দেওয়া আছে হ্যাঁ তারপরও পরীক্ষায় তোমরা এইভাবে লিখবা প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এটি লিখতে হবে এটার জন্য কিন্তু 1 নম্বর এরপরে 3টা আয়াত আছে এই 3 আয়াত যদি সুন্দর করে লিখতে পারো তাহলে আরো 5 নম্বর অর্থাৎ এই সূরা আরবিতে লিখলে তোমাদের জন্য 6 নম্বর থাকে বর্ণনামূলক প্রশ্ন তোমাদের 6 নম্বর করে হ্যাঁ বলো একজন কথা বলো শুনতে পাচ্ছি না আমি যেগুলো দাগাই দিলাম সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলতেছো জি স্যার আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন ওগুলো তোমাদের যদিও তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর করে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের 2 নম্বর করে 14টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ওখানে 12টা প্রশ্নের উত্তর দিতে হবে 12 দশমিক 24 নম্বর এই বুঝতে পারছো আর বর্ণনামূলক প্রশ্নে তোমাদের থাকবে হচ্ছে 6 নম্বর করে 10টা প্রশ্ন থাকবে এর মধ্যে 8টার উত্তর দিতে হবে 6 8 48 এটা তোমাদের বর্ণনামূলক প্রশ্ন শুনতে পাচ্ছে না একটু জোরে বলো বাবা আর যদি প্রশ্নে লেখা থাকে যে সূরা আরবিতে লেখো আর আমরা যদি বাংলাতে লিখি তাহলে আমাদের কয় নাম্বার কাটা যেতে পারে সেক্ষেত্রে এখন যিনি খাতা দেখবেন তার উপর ওটা নির্ভর করতেছে হয়তো অর্ধেক নাম্বার পাবে পুরা নাম্বার পাবে না তখন যদি বাংলা উচ্চারণ লেখো তাহলে হয়তো অর্ধেক নাম্বার পাবে আচ্ছা তোমরা এটা প্র্যাকটিস করবা এই যে আমি এখানে যেভাবে আরবিতে লিখেছি বুঝতে পারছো যদি সূরা কাউসার আরবিতে আসে তাহলে পরীক্ষায় তোমাদেরকে এইভাবে লিখতে হবে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে সূরা 3টা আয়াত লিখতে হবে ঠিক আছে জি স্যার আচ্ছা আজকের পড়া সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন সত্যি মানে কি যদি থাকে তাহলে সে হাত তোলো অথবা আনমিউট করে কথা বলো
আচ্ছা এখানে দেখছি দুজন হাত দিয়েছে। আসক্তি মানে কি? আসক্তি মানে কি? হ্যাঁ গুড কোশ্চেন। আসক্তি মানে কোনো কিছুতে বেশি মানে আকর্ষণ অনুভব করা। যেমন মানুষের ধন সম্পদের প্রতি বেশি লোভ আছে না, তো কুরাইশদেরও ধন সম্পদের প্রতি লোভ ছিল, এই জন্য তারা ব্যবসা ব্যবসা বাণিজ্য করতো। শীতকালে একবার ব্যবসা করতে যেত, গ্রীষ্মকালে একটা একবার ব্যবসা করতে যেত, কারণ যত ব্যবসা করবে তত বেশি লাভ হবে, টাকা পয়সা উপার্জন করবে, এইটার প্রতি তাদের বেশি লোভ ছিল, এটাকে বলা হয় আসক্তি। বুঝতে পারছো? কোনো কিছুর প্রতি অত্যধিক আকৃষ্ট হওয়া, সেটাকে বলা হয় আসক্তি হওয়া। আর কোনো প্রশ্ন? বুঝিনি, জোরে বলো। বিস্মৃত বিকৃত বিকৃত মানে হচ্ছে পরিবর্তন করে ফেলা, মানে একটা জিনিসকে তার মূল থেকে অন্যভাবে রূপান্তর করা। যেমন পানির যে একটা স্বাভাবিক স্বাদ রয়েছে, এটার মধ্যে যদি কেউ বিষ মিশায় তাহলে পানিটা বিকৃত হয়ে যায়, মানে পানির স্বাদটা নষ্ট হয়ে যায়। তো সেরকম কোনো কিছু বিকৃত করা মানে সেটা নষ্ট করে ফেলা, পরিবর্তন করে ফেলা। বুঝতে পারছো? আচ্ছা আর কারো প্রশ্ন আছে? দুর্ভোগ মানে কি? দুর্ভোগ, দুর্ভোগ মানে বিপদ। বিপদ আপদ, বালা মুসিবত, এটাকে বলা হয় দুর্ভোগ। আচ্ছা তো আজকের মতো ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ।